শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান থ্রি। তবে মূল গন্তব্যে পৌঁছতে এখন অনেকটা পথ পেরোনো বাকি। আগামী 23 অগস্ট এই দীর্ঘ পথ অতিক্রম করে ল্যান্ডার বিক্রমের অবতরণ করার কথা চন্দ্রপৃষ্ঠে। শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান থ্রি। শনিবার চন্দ্রযান থ্রির চাঁদের কক্ষপথে সফলভাবে পৌঁছানোর পর ইসরোর তরফে তা জানানো হয়। তবে মূল গন্তব্যে পৌঁছতে এখনও অনেকটা পথ পেরোনো বাকি। তবেই চাঁদের কাঙ্ক্ষিত মাটি স্পর্শ করবে ভারতের চন্দ্রযান থ্রি। চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করার কথা চন্দ্রযান থ্রি। এই পুরো যাত্রাপথে 5টি ধাপ অতিক্রম করতে হবে, জানালেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। এখন আমরা নামছি কোথায়? আমরা নামার টার্গেট হচ্ছে, দেখুন, এই সাউথ পোলের কাছে। দেখতে পাচ্ছেন কিনা যায় না, এখানে চন্দ্রযান টু, CH2 আর CH3 দুটো পয়েন্ট দেখা যাচ্ছে, একটা আরেকটা থেকে 100 কিলোমিটার দূরে। তো আমাদের ল্যান্ড করার কথা CH3, অর্থাৎ সাউথ পোলের খুব কাছে, সেই জায়গাটাতে আমাদের ল্যান্ড করার কথা। এখন যেটা হয়েছে সেটা আমি একটু ধীরে ধীরে বলছি। এই ল্যান্ড করার পথে আমাদের পাঁচখানা মতো মাইলস্টোন আমাদেরকে কিন্তু ক্রস করতে হচ্ছে। একটা হচ্ছে যে এটা যেমন সাকসেসফুল, যে রকেটটা আমরা জানেন যে রকেটটা সাকসেসফুলি লঞ্চ করেছে। লঞ্চ করার পরে আমরা এই জাস্ট ওপরের অংশটুকুর মধ্যে আমাদের ওপরে আছে ল্যান্ডারটা, তার মধ্যে ছিল আপনার প্রপালশন মডিউল। এই দুটো অংশ আমাদের পৃথিবী থেকে ইনজেক্ট করা হয়ে গেছে, বাকি সব কিন্তু পৃথিবীতে সমুদ্রে পড়ে গেছে। এবার একদিকে যেমন গতি কমবে, অন্যদিকে তেমন ধাপে ধাপে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর কক্ষপথে পৌঁছবে চন্দ্রযান থ্রি। এই যে 1 আগস্টে আমরা পাঠিয়েছিলাম, সেইটা চাঁদের পাশ দিয়ে যাওয়ার সময়তে এই যন্ত্রটা যেটা আমরা একটু আগে দেখালাম, সেটা উল্টো দিকে মুখ করে যায়, রেট্রো থ্রাস্টার দিয়ে তার ব্রেক চিপে ধরে। ব্রেক চিপার সঙ্গে সঙ্গে তার ভেলোসিটিটা কমতে শুরু করে। যদি জিরো ভেলোসিটি হয়ে যায়, আমি উদাহরণ দিচ্ছি, যদি আপনি ভেলোসিটি জিরো হয়ে যায় তাহলে কিন্তু সে চাঁদের গায়ে গিয়ে আছড়ে পড়বে। সেই জন্য ভেলোসিটিটাকে জিরো করা যাবে না, অথচ ভেলোসিটিটা 2-2.5 কিলোমিটারের মধ্যে থাকতে হবে, তবে কেবলমাত্র পৃথিবীর চাঁদের গ্র্যাভিটি তাকে কক্ষপথের মধ্যে টানবে। কাজে এটা একটা খুব কমপ্লেক্স ম্যানুভার, পরপর নানা ম্যানুভার করে চাঁদের অরবিটে কিন্তু ওটাকে আনতে হয়েছে। এইবার যতবার করে অরবিটটা এরকম পেরিলুনার অরবিটে যাবে, একটু একটু করে ব্রেক চেপা হবে, আর একটু বেশি করে ব্রেক চেপা হবে, যাতে করে কিনা অরবিটটা আস্তে আস্তে এই উপবৃত্তাকার অরবিট থেকে আস্তে আস্তে সার্কুলার অরবিটে পরিণত হয়। আগামী 23 অগস্ট এই দীর্ঘ পথ অতিক্রম করে ল্যান্ডার বিক্রমের অবতরণ করার কথা চন্দ্রপৃষ্ঠে। ফলে আপাতত 2-2.5 কিলোমিটার করে যাচ্ছে আমাদের অবজেক্টটা, দুটোই একসঙ্গে আছে, একসঙ্গে গিয়ে তারপর লাস্টে গিয়ে ছাড়াছাড়ি হবে। ছাড়াছাড়ি হয়ে যখন জাস্ট ছাড়াছাড়ি হয়ে প্রপালশন মডিউলটা ঘুরতেই থাকবে, কারণ ওনাকে প্রপালশন মডিউলকে আবার রিলে করতে হবে আমাদের ডেটাটাকে। ল্যান্ডারের ডেটাটা প্রপালশন মডিউল রিলে করবে পৃথিবীতে, ফলে প্রপালশন মডিউলটা 6 মাসের জন্য ঘুরতে থাকবে। তার গায়ে একটা যন্ত্র আছে শেপ বলে, যেটা অনুজনদী বানিয়েছে, সেই যন্ত্রটা ডাটা নিতে শুরু করবে একমাত্র এই সেপারেশনটা হয়ে যাওয়ার পরে। ফলে 23 আগস্টে আমরা এরপরে আশা করছি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে ওদের ছাড়াছাড়িটা, যে প্রপালশন মডিউল যে পৃথিবী থেকে টানতে 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 14 জুলাই থেকে এই চাঁদ অব্দি নিয়ে গেছে, তাদের মধ্যে ছাড়াছাড়ি হবে। প্রপালশন মডিউল নিজে একা একা যেতে শুরু করবে আর ল্যান্ডারটা বেরিয়ে এসে ল্যান্ড করবে। এই অভিযান যদি সফল হয় তবে ভারতের মহাকাশ গবেষণা নিঃসন্দেহে নতুন মাত্রা পাবে। আমেরিকা, রাশিয়া, চীনের পর চতুর্থ দেশ হিসেবে মহাকাশ যান সফলভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় উঠে আসবে ভারত। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কাছ থেকে দেখা প্রথম চাঁদ, চন্দ্রদর্শনের মুহূর্ত ক্যামেরাবন্দি, পৃথিবীতে ছবি পাঠালে চন্দ্রযান থ্রি, প্রথম চাঁদ দেখা ছবি পাঠালো চন্দ্রযান থ্রি। 5ই অগস্ট চাঁদের কক্ষপথে ঢোকার সময় চন্দ্রযান থ্রি এর তোলা চাঁদের ভিডিও টুইটে পোস্ট করল ইসরো। চন্দ্রদর্শনের মুহূর্তের ছবি ইসরোর হাতে, এবং সেই ছবি টুইট করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পৃথিবীতে ছবি পাঠালো চন্দ্রযান থ্রি 23 অগস্ট বিক্রম অবতরণ করবে চন্দ্রপৃষ্ঠে। ল্যান্ডার বিক্রমের অবতরণের আগে চাঁদের ছবি চন্দ্রযান থ্রি এর মাধ্যমে ইসরোর হাতে, চাঁদের ভিডিও টুইটে পোস্ট করল ইসরো। সফলতার সঙ্গে এখনো পর্যন্ত চন্দ্রযান থ্রি এর লক্ষ্যে পৌঁছানো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা,
তার আগে চাঁদের ছবি চন্দ্রযান থ্রি এর মাধ্যমে ইসরোর হাতে। পৃথিবীতে ছবি পাঠালো চন্দ্রযান থ্রি, টুইটারে ইতিমধ্যেই সেই ভিডিও প্রকাশ করেছে ইসরো। শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান থ্রি এর রওনা হওয়ার পর প্রথম ছবি ইসরোর হাতে। 5ই অগস্ট এই ছবি ইসরোর হাতে আসে চন্দ্রযান থ্রি এর।